হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আমি শামীম আলী চিশতি একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হবে কবির ভাষায়, যে কিছু কিছু বিষয় আছে কবির ভাষায় গভীর কথা প্রকাশ করা যায়, কিন্তু আলোচনার মাধ্যমে অনেক সময় গভীর কথা প্রকাশ করা যায় না। তাই সেই গভীর কথা প্রকাশ করতে যাইয়া আপনাদের সামনে আমি সেই ভাষাতেই বলবো ইনশাআল্লাহ। নিগূঢ় তথ্য, বেহেস্ত যাব না বাবা বলি কানে ধরে, দোজকের ডুরি ভান্দা সেই বেহেস্ত জুড়ে, আরও আমি পাই ভয় পুলসে রাতে আছে ক্ষয়, সেথায় না হব জয় সেথায় না হবে জয়, যাব না আর মদনপুরে, বেহেস্ত ঘুরে দেখেছি পাপির সংখ্যা হয় বেশি, কাম কামিনী হইয়া দোষী দোজকে তারে লয় ঘিরে, সিফাতি নোর প্রবাহিত সেথায় যাইয়া শান্তি কত, যেথায় মানব হয় গঠিত পরে হাবিয়া দোজকে পড়ে, সাতটি দোজক সঙ্গে লইয়া বেহেস্ত প্রবেশ করে যাইয়া, বিবর হইয়া শান্তি পাইয়া দোজকে তারে লয় ঘিরে, বেহেস্ত আমার দরকার নাই কোন কৌশলে মুক্তি পাই, চলো মুক্ত ব্যক্তির কাছে যাই যিনি আমার আরশাদুল্লারে, শামীম আলী বলে গেছে মোহমায়া রাখো পাছে, মেয়ে মানুষকে যে মা বোঝেছে মুক্তির দেশে যেতে পারে। হে জগতবাসী, আরও একটি নিগূঢ় তত্ত্ব, সেটি হল শক্তি যদি পেতে চাও জগৎ স্বামীর কাছে, না খেয়ে থাকো তুমি ভাত মাংস মাছে, না খাইয়া থাকবে যত শক্তি তোমার বাড়বে তত, নাম শ্রবণে অবিরত দেখো তাহার স্বাস্থ্য আছে, তোমার যত স্বাস্থ্য রবে কঙ্কালের ন্যায় দেখতে পাবে, শক্তি তোমার ঊর্ধ্বে যাবে শত শত প্রমাণ আছে, খাবার খেয়ে মরছে মানুষ এই জগতে যারা বেহুশ, না খাইয়া ফিরিল হুশ যেতে পারে সেই আরসে, সম্পদ নাই যার দুনিয়াতে দান করে সে দুইটি হাতে, মৃত মানুষ কথা বলে জিতা যিনি পরে তলে, সেই মৃত ঊর্ধ্বে চলে যেই মৃতকে চিনিয়াছে, মাটির দেহে বাতাস খাদ্য, মাটির দেহে বাতাস খাদ্য, নয়টি দরজা করে বদ্ধ বাতাস খাইয়া হইবে সিদ্ধ, দেখো ক্ষুদা কমিতেছে, বলিতে চায় শামীম আলী মরে যেজন জগৎ ভুলি, সেই হবে রে জিন্দা অলি জগতে যার চোখ খুলেছে, বলিতে চায় শামীম আলী মরে যেজন জগৎ ভুলি, সেই হবে রে জিন্দা অলি জগতে যার চোখ খুলেছে, পুলসিরাত পার হইয়া এলাম ভব নামের জঙ্গলে, হাসরের মাঠ নামটি তার কে কারে ফালাই তলে, জগতে জ্ঞান আছে যার পুলসে রাতে চায় না পার, নতুন করে হবে বিচার বান্দা থাকতে পারে ভুলে, যত পারো কষ্ট দিয়া স্রষ্টা আমায় যায় নিয়া, পুলসে রাতের মধ্য দিয়া আর যাব না জঙ্গলে, আরেকটি দল আছে যারা মোনাজাত ধরলে তারা কেঁদে কেঁদে চাইছে ওরা যাবে পুলসিরাতের পোলে, পুলসিরাতের ফেরে পরে ঘুরছে প্রাণী জন্মান্তরে, দুই নয়নে দেখল জেরে সেই তো তোবা করে গেলে, শামীম আলী ক্লান্ত হইয়া সবারই দেয় জানাইয়া, জন্ম মৃত্যুর এতই জ্বালা যায় না কেউ সেই কুলে। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হলো, সেই আলোচনাগুলো এমনই মনে হয় যে এই আলোচনাগুলো উল্টাই মনে হয়, কিন্তু দেখুন উল্টার মধ্যেই তো ভাও লুকে আছে। যেমন এই পৃথিবীর সমস্ত গাছপালা, সমস্ত কিছুর লতা পাতা আগা সমস্ত কিছু উপরের দিকে, আর আমরা এই পৃথিবীতে সকলের মানুষের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের গোড়াটা উপরের দিকে এবং নিচের দিকে আমাদের যেমন হাত পা
এগুলো আমাদের এই মানবদেহ একটা গাছ, আর সেই গাছের পাতালতা দিয়ে আমরা হাঁটি চলি ফিরি। তাহলে উল্টা দেশেই তো আমরা বসবাস করি, কিন্তু ভাও করে সব জিনিস হয় না, কিছু কিছু জিনিস উল্টার মধ্যে লুকিয়ে আছে। হে জগতবাসী, আজ এই কথাগুলো এ কারণেই বললাম যে অনেকেই এই কথাগুলো বুঝতে চাইবে না, তো একটু ভেঙে বলার জন্য তাই উল্টা তত্ত্বর কিছু তুলে ধরা হলো। হে জগতবাসী, আজ এই নিগূঢ় তত্ত্বগুলো বলা হলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমি আপনাদের থেকে উত্তর পাই যে হ্যাঁ ভালোই লেগেছে, তাহলে আশা করব সামনে আরও ভালো কিছু বলার জন্য, দেওয়ার জন্য। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।